our channel does not promote any violence or harmful content. All content are provided by educational purpose. Sir, আপনি যে ইনফরমেশনটা দেবে সেই ইনফরমেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আস্তে দিবেন, কারণ আমাদের এরিয়া কিন্তু খুব একটা ভালো নয়। দর্শক বিন্দু স্যার শুরু করুন স্যার। আর এবার দেখো আজকে তোমাদের যে সমস্ত ইনফরমেশনগুলো আমি দিতে চলেছি সেই ইনফরমেশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তাই প্রথমত বলে রাখছি তোমরা যে দলের হয়ে থাকো সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের শেয়ার করে দাও, কারণ প্রত্যেকটা ইনফরমেশন তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি তৃণমূল হো, তুমি বিজেপি, তুমি সিপিআই, মানে সমস্ত কিছু। এ দেখো প্রত্যেকটা মানে ব্যারাকপুরে মেনলি ব্যারাকপুরে অর্জুন সিং এর হাত ধরে আজকে একটা বিরাট ভাঙন সৃষ্টি হলো তৃণমূল দলের। ঠিকই শুনেছ, 200 জন কর্মী সহ 25 জন সিপিআইএম সহ যে 200 জন কর্মী ছিল তারা কি আগে থাকতেই ভেবে নিয়েছিল যে ফুললি প্ল্যান? কিন্তু এখানে একটা প্রশ্ন যে তারা তো এতদিন ধরে তৃণমূল করতো, তাহলে হঠাৎ ভোটের মুখে এসে হঠাৎ কেন তাদের এই চিন্তা? নিজেদের সেফটিটা পাচ্ছে না, বলছে যে সম্পূর্ণরূপে বলছে এবারে পদ্মফুল যদি ফোটে তাহলে আমাদের বাঁচানোর ক্ষমতা ওদের নেই। তার মানে কি ওরা এটা ভেবেই গেছে যে এবারে তৃণমূল জিততে পারবে না? একদম ফুল ইনফর্ম, কারণ দেখুন প্রত্যেকজনের মুখে একটাই কথা, এবার আর বাংলায় নয় এবার হবে পদ্মফুল। হ্যাঁ, অনেকেই কিন্তু দর্শক বিন্দু অনেকেই এই কথাটা বলছে যে এখানে কিন্তু তৃণমূল আর থাকবে না, এবার বিজেপির যে আসবে এটা অনেকেই বলছে, অনেক বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু এই কথাগুলো প্রসঙ্গটা তুলে ধরেছে। তো এখানে দর্শক কিন্তু একটা জিনিস ভাবার আছে যে দেখুন আমি বলতে আমি সব টিমকে সাপোর্ট করি, সব টিমকে সাপোর্ট করি না আমরা, কিন্তু এখানে কয়েকটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন দেখুন যে তারা তো তারা বলছে যে তোলাবাজি করে টাকা দিলে তবে তুমি দলে থাকতে পারবে, না হলে তুমি থাকতে পারবে না। অর্থাৎ মানুষকে উৎপীড়িত করতে পারলে তুমি তৃণমূল কর্মী, আর না হলে কিন্তু তুমি যদি সেটা না করো তাহলে কিন্তু তোমাকে তৃণমূল কর্মী থেকে ছাঁটাইতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে তার মানে এতদিন ধরে তার মানে তোমার টিমে রেখেছিল, বোঝার চেষ্টা করো, এতদিন ধরে তোমাকে তৃণমূলের টিমে রাখা হয়েছিল, তার মানে তুমি এতদিন ধরে স্টিল ছিলে, তার মানে তুমিও তার মানে তোলাবাজি করেছো। তার মানে এখন দিতে পারছে না বলে তুমি এখন তোমাকে তাড়িয়ে দিয়েছো, তাই তুমি বিজেপি যাচ্ছো, তার মানে তুমি তোলাবাজি করেছো। ফার্স্ট প্রশ্ন। তার মানে তুমি শেষ মুহূর্তে এসে যখন বুঝতে পারছো যে হ্যাঁ এই জায়গায় দাঁড়িয়ে আর হয়তো এটা দর্শকবৃন্দের প্রশ্ন, একটা স্বাভাবিক প্রশ্ন রয়ে যাবে, একটা যুক্তি যেটাকে আমরা বলি। তো যখন দেখা যায় দর্শকবৃন্দ তোমাদের কি মনে হয় যখন দেখতে পাচ্ছি যে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে প্রচন্ড পরিমাণে শেয়ার করে দাও, কারণ এই যে ভাঙনের সৃষ্টি হয়েছে, পুরো ভাঙন সৃষ্টি হয়েছে, মানে সিপিএম মানে 25 জন 200 জন তৃণমূল কর্মী, কিন্তু বুঝতে হবে তারা সম্পূর্ণ অর্জুন সিং হাতে লোগো ধরিয়ে দিচ্ছে এবং বলছে আয় আয় এসেছিস, আনন্দিত হয়েছি নে মিষ্টি খা, আমি জানতাম তোরা আসবি। কিন্তু বলছি যে তারা এতদিন ধরে তৃণমূল করেছে, হঠাৎ তাদের মনে হলো না তৃণমূল ধর্মের দলটা খারাপ, এই খারাপ বলে ভোটের মুখে যেই বুঝতে মানে হঠাৎ করে তারা বিজেপিতে যোগদান করলো, তারা কি এটা ভেবে গেছিল যে আর হয়তো বাংলা তৃণমূল থাকবে না, সেই জন্য আমাদের নিজেদের পিট বাঁচানোর জন্য আমাকে কোনো একটা টিম ধরতে হবে, নাহলে কিন্তু পরে সমস্যা, সেই বুঝেই কি বিজেপিতে যোগদান? নাকি তারা সত্যি উন্নয়ন চায়, সেই উদ্দেশ্যেই যাতে কি তারা করতে চায় তাকে, এবং তারা এই যে তৃণমূলের যে তোলাবাজি হয় বলছে সেই তোলাবাজি থেকে নিজেদেরকে রক্ষা করতে বা নিজেদের পরিশুদ্ধ করতে কি তাহলে বিজেপিতে যোগদান করেছে? এই প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। নাকি তারা কেউ ভয় দেখিয়ে তারা কেউ বিজেপিতে যোগদান করানোর বাধ্য করে, সেইগুলো সমস্ত দর্শকবৃন্দরা কিন্তু বলতে পারবে ভালোভাবে। দেখুন দর্শকবৃন্দরা ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না, দর্শকবৃন্দদের কমেন্ট বক্স পুরো খোলা দেওয়া হলো, তোমরা যা মনে হয় লেখো, সাবস্ক্রাইব লাইক করো, বন্ধু-বান্ধব প্রচন্ড পরিমাণে শেয়ার করো। দেখুন এমন হলো যে দেখা যাচ্ছে বিজেপি বিজেপি করে আজ এখনো পর্যন্ত, দেখুন যেহেতু ফলাফল এখনো হয়নি, ভোট এখনো হয়নি, ফলাফল এখনো ঘোষণা হয়নি, তো এখন থেকে অনেকে বলছে নাকি বিজেপি বিজেপি তো পড়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমি কয়েকটা প্রশ্ন বা কথা বলে রাখি যে এইখানে এখনো পর্যন্ত এর আগের বছরও দেখা গেছে, তার আগের বছরও দেখা গেছে বিজেপি কিন্তু বলেছিল আমরা জিতবো জিতবো করে কিন্তু জেতা হয় জেতেনি, তো হয়তো সে ভেতরে কোনো ব্যাপার থাকতে পারে, বাইরের কোনো ব্যাপার, জনগণ হয়তো অন্য বলেছে আমরা একে দেবো দিয়ে দিয়েছে অন্য কাউকে, সে জনগণের ব্যাপার। তো দর্শক কিন্তু এখানে আমরা একটা কথা বলি যে এখনো পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে বাংলা বিজেপি আসছে এবং তৃণমূল বাংলা থেকে চলে যাচ্ছে, কিন্তু এখানে অনেক নেত্রী রয়েছে তৃণমূল নেত্রী নেতা নেত্রী তারাই বলছে নাকি তৃণমূল আর থাকবে না, এই বলে হ্যানত্যান করছে। তো দেখুন দর্শকবৃন্দ এখন প্রশ্ন হচ্ছে যে এই যদি তৃণমূল আবার জিতে যায়
হ্যাঁ, আর বাংলায় যদি বিজেপি আসে, মানে দুটো ব্যাপার দেখো, যদি বিজেপিও আসে বাংলায় বা তৃণমূল যদি আবার জিতেও যায়, তার মানে এখান থেকে আমরা একটা বুঝতে পারবো যে বাংলায় কোথাও না কোথাও ভয়াবহ কিছু একটা হবে, মানে মারপিট দাঙ্গা কিন্তু চলবে। তো দর্শকবৃন্দ, আমি কিন্তু এখন থেকেই বলে রাখছি, আমি কিন্তু টিকিট বুক করে নিয়েছি, এখান থেকে টুক করে পালাবো। তো অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ, স্যার পালিয়ে যাবেন, তার স্যারকে ধরার জন্য একটা গোপন রহস্য বলবো আপনারা সবাই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, পরে দেখা হবে, সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ, চলো।